এখানে এসেই যেন মনে হচ্ছে আমি যেন কোনো রাশিয়ান সিটিতে চলে এসেছি, কিন্তু এটা রাশিয়া নয়, এটা বাংলাদেশের একটি স্থান। হ্যালো, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা হচ্ছে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুর নামক গ্রামে। এই স্থানটিতে যখন আপনি প্রথম আসবেন তখন আপনার দেখে এটা মনে হবে যেটা যেন এক টুকরো রাশিয়া। বেশিরভাগ কাস্টমার কি রাশিয়ান? কারণ এমনি সাধারণ জনগণ এখানে বেশি নাই। পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুর নামক গ্রামে তৈরি হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এখানে কর্মরত রয়েছেন প্রায় 5,000 রাশিয়ান নাগরিক, যার জন্য মূলত তৈরি করা হয়েছে এই রাশিয়ান গ্রিন সিটি। আচ্ছা, এরা তো বাংলাতে কোনোভাবেই বুঝবে না, যারা মনে করেন এখানে অনেকদিন যাবৎ আছে তারা মনে হয় বুঝে, কিন্তু বেশিরভাগ এদের সাথে কমিউনিকেশন। আপনারা কি ওদের ল্যাঙ্গুয়েজ বোঝেন? আপনারা বুঝে গেছেন আর কি? তারও বেশি, 6-7 বছরের বেশি। হ্যাঁ, আপনার প্রজেক্টের কাজ তো পরে হবে, এখানে আগে ওদের থাকার ব্যবস্থা, থাকার ব্যবস্থা করার পরে তারপরেই তো আপনার। আপনি কি এখানকার স্থানীয়? অনেক বছর আগের কথা, ব্রিটিশের অনেক বছর আগের কথা। ওনাদের ব্যবহার এমনি কেমন, আপনার কাছে কেমন মনে হয়? কমিউনিকেশন ভালো। ওরা হচ্ছে আপনার ফলগুলোর মধ্যে কি মানে কোন ফলগুলো বেশি পছন্দ করে? সবই খায়। সবই খায় না, মানে ওদের সব খায়, আমাদের তো তাও নাই না। যেমন ওদের দেশে কিছু কিছু ফল ওদের ফেভারিট, এগুলো খোঁজে, এরকম না যে ওই ফলগুলো আছে কি না এরকম, মানে বাংলাদেশে যা হয় সবই খায়। আচ্ছা, আপনার এখান থেকে ওরা আসে বাজার কখন বেশি করে, সকালে না বিকেলের দিকে বাজার বেশি করে? সন্ধ্যায়। না সন্ধ্যা, তার মানে বেশি পরিমাণে আমাদের সমাগম এখানে দেখা যায়। এখন তো সব ডিউটিতে আছে, আর শুক্রবারে আসছে, শুক্রবার আর শনিবার সারাদিন, শুক্রবার আর শনিবারে সারাদিন পাওয়া যায়। আচ্ছা, সন্ধ্যায় বেশি থাকে না? ওরা ওই 7-6 থেকে শুরু হবে। রাশিয়ানদের বসবাসের জন্য প্রয়োজন হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের, যার জন্য এখানে মূলত গড়ে উঠেছে অসংখ্য দোকানপাট। এই ভবনগুলো অনেক সুন্দরভাবে তৈরি করা হয়েছে, যা দেখতেও বেশ আকর্ষণীয় লাগছে, আর এর মাধ্যমে পাল্টে যাচ্ছে রূপপুরের দৃশ্যপট। এখানে আসলেই যেন আপনার মনে হবে আপনি যেন বড় কোনো শহরে এসেছেন। আজকে আমরা মূলত এখানে দেখতে এসেছি যে রাশিয়ানদের জীবনযাত্রাটা আসলে কেমন। এখানে সামনে যে উঁচু উঁচু ভবনগুলো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে গ্রিন সিটি, এটাই হচ্ছে রাশিয়ানদের আবাসন প্রকল্প। এই গ্রিন সিটি 37.11 একর জমির উপরে নির্মিত হয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য পাল্টে যাচ্ছে পুরো এলাকাটি। এখানে রাশিয়ান যে নাগরিকরা রয়েছেন তাদের আনাগোনা সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় সন্ধ্যার দিকে, কারণ সারাদিন তারা কাজে ব্যস্ত থাকে এবং সন্ধ্যার দিকে মূলত তারা তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কেনাকাটা করে। এটা একসময় ছিল অজপাড়াগা, যেটা এখন পরিণত হয়েছে একদমই ঝলমলে শহরে। এখানকার কিছু কিছু দোকানের সাইনবোর্ডগুলো দেখতে পাবেন রুশ ভাষায় লেখা, কারণ এখানে ছোঁয়াজে লেগেছে রাশিয়ানদের। এখন হচ্ছে দুপুর টাইম, দেখতে পাচ্ছেন কিছু সংখ্যক রাশিয়ান গ্রিন সিটি থেকে বের হচ্ছে, হয়তোবা তারা তাদের দুপুরের খাবার খাওয়ার জন্য এখানে এসেছেন, এখন তারা তাদের কর্মস্থানে হয়তোবা ফিরে যাচ্ছেন। দিনের বেশিরভাগ সময় তারা অনেক ব্যস্ত থাকে, তা আমরা এখানে এসে সহজেই বুঝতে পেরেছি। তাদের আনাগোনা এখানে সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় সন্ধ্যার পরে।
আমরা এখন যাচ্ছি হচ্ছে ফুরপুরা শরীফের দিকে। এখানে নিচে একটি রাস্তা রয়েছে, এই রাস্তা ধরেই ফুরপুরা শরীফে যেতে হয়। কিন্তু এই রাস্তাতে জ্যাম লেগে যাওয়ার কারণে আমরা উপর দিয়ে মাটির একটি রাস্তা রয়েছে সেই রাস্তা ধরেই যাচ্ছি। আর কিছুটা পথ সামনে গেলেই পাওয়া যাবে ফুরফুরা শরীফ। এটাই হচ্ছে ফুরফুরা শরীফের প্রধান গেট। পাকশির ফুরফুরা দরবার শরীফ মূলত 1932 সালে নির্মিত হয়েছিল। প্রতি বছর মূলত এখানে দোয়া ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয় প্রায় 22 একর জায়গার উপরে। প্রতি বছর ফাল্গুন মাসে 3 দিন ব্যাপী এই ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। ভারতে অবস্থিত ফুরফুরা শরীফের অনুকরণে মূলত তৈরি করা হয়েছে এই পাকশির ফুরফুরা শরীফ। এখানে বড় যে মাঠটি দেখতে পাচ্ছেন, এই মাঠেই মূলত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। এখানে বেশ কয়েকটি ভবন রয়েছে, তার মধ্যে প্রধান যে ভবনটি রয়েছে এটা দেখতে বেশ অনেকটাই সুন্দর। পাকশিতে এসে আমি মূলত যে স্থানগুলোতে ভ্রমণ করেছি সেই স্থানগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন অন্য কোনো এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।